ফরিদপুরে পৃথক ঘটনায় এক নারী সহ তিনজন খুন হয়েছে। পুলিশ জানায়, গতরাতে হাটগোবিন্দপুর গ্রামের বাসিন্দা ওয়াহাব মোল্লার ছেলে রাকিব মোটরসাইকেল নিয়ে কানাইপুর যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি। আজ সকাল 10টার দিকে গ্রামের একটি ধান খেতে রাকিবের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। অন্যদিকে সদর উপজেলার নর্থ চ্যানেলে মাসিম রিধার বাড়ি থেকে তার জামাতা মনিরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এছাড়া গতরাতে বোয়ালমারী উপজেলার দাঁতপুরের সুগন্ধি গ্রামে জৈনা নামে এক গৃহবধূকে তার স্বামী জব্বার মাতুব্বর কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।